রিজার্স চ্যানেল একটু আনন্দ। বলো জরুরি কি কথা বলবা স্যার। এতদিন স্বাস্থ্য মামা চাপা মেরা বেড়াইছে, তার বউ নাকি দেখতে খুব সুন্দরী ও পরীর মতন। এর মধ্যে দুইটা মিশা কথা আছে। প্রথম মিশা কথা হইতেছে, স্বাস্থ্য মামার বউ সুন্দরী কিন্তু খুব সুন্দরী না। আর দ্বিতীয় মিশা কথা হইতেছে, তিনি পরীর মতন না, উনার স্ত্রীর চাইতে বহুগুণে সুন্দরী আপনার স্ত্রী। কিন্তু আপনি এই কথা মুখে কোনো দিন কন নাই। ইহাকে বলে শিক্ষা এবং শিক্ষিত লোক। এই স্বাস্থ্য মামা কোনোদিন কইছে তার বউ সুন্দরী পরীর মতো? না না, উনি বলে নাই, উনার মাই বলছে। মিশা কথা কইবা না, উনার মাই চোখে দেখে না, সে কেমনে কইব তার ছেলের বউ সুন্দর না অসুন্দর? উনি যে অন্ধ সেটা আমি জানি, কিন্তু উনি তো চাপা মারে, চোখে দেখে না, তাই উনার কানের শক্তি অনেক বেশি, মনে হয় কান দিয়ে দেখছে। তোমার দোকানে গেছিলাম, দোকান বন্ধ দেখে চিন্তা করলাম। সম্পাই তো দোকান বন্ধ রাখে না, কোনো বিপদ আপদ হইল নাকি? বাইতে গেলাম তোমার খালাই করে, তুমি নাকি কাল রাত থেকে কিছু খাও না, মন খারাপ করে সকাল থেকে পুষ্পন করে বসে আছো কি? জব্বারের কথা মনে হচ্ছে। তার কোনো খোঁজ পাও নাই? না ভাইজান, তার পাগলের মতো খুঁজে বেড়াইতেছে, কোথাও সে নাই। ভুলটা তোমার বুঝছো, এই ভুলটা আমরা অনেকেই করি। কেউ পাগল হলে তারে খেদাই দিই, দূরে সরাই রাখি। আসলে পাগলের সঙ্গে এরকম আচরণ করা ঠিক না। পাগল রে তো পাগল কয় ঠিক না, পাগলের বুকে টেনে নিতে হয়। এখন আধুনিক চিকিৎসা বাড়াইছে, চিকিৎসা করাইতে হয়, চিকিৎসা করাইলে সে একদম ভালো হয়ে যায়, একদম ভালো। এইবার আসলে আমি তারে ছাড়ুন না। পুলিশে দিবেন? তারে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব, মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাব, হাসপাতালে ভর্তি করব, চিকিৎসা করব। দেখবা আমাকে জব্বা ঠিক আগের মতো একটা ভালা পোলা হয়ে যাব। গ্রামের সবচেয়ে ভালো মানুষ দেখো। সে যে খুন করছে, আইনের দৃষ্টি আছে, আইন চোখে দেখে। পাগলে খুন করছে,
আমার তো মনে হয় সে মাপ পেয়ে যাবে। আমি তোমার দোকানের সামনে দিয়ে আসার সময় তোমার গান শুনি আর চিন্তা করি, হায় রে মানুষ এত দুঃখের মধ্যেও গান গায় কেমনে। মানুষ দুই কারণে গান গায় মামা, সুখে পড়লে আর দুঃখে পড়লে। মাত্র দুই দিন আগে একজন রোগী আসলেন, ভদ্রমহিলা, তার বিষণ্ণতা বা এগুলো সমস্যা নিয়ে আসছেন। তার পারিবারিক ইতিহাস নিতে গিয়ে জানলাম যে তার মা 2011 সালে মারা গেছে। তার মা অসুস্থ ছিলেন, কিন্তু তার মার বয়স তখন ছিল মাত্র 45 মতো। আমি জানলাম যে কম বয়সে কীভাবে মারা গেল। বললো আসলে ঝাড়ফুঁক, ওঝা এদের মাধ্যমে চিকিৎসা করার সময় ওরা পানিতে চুবাই চুবাই চিকিৎসা করছিলো, এক সময় আমার মা মারা যায়। এই যে তার মা মারা যাওয়ার পর থেকে তার বিষণ্ণতা বাড়লো, তার এই যে কষ্ট, দুই দিক দিয়ে আমরা আক্রান্ত হলাম। তার মা বিজ্ঞানসম্মত চিকিৎসা হলো না, অন্যদিকে এই মানুষটা অনেকগুলো আঘাতের পাশাপাশি এই মায়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারছে না। এখন সিজোফ্রেনিয়া সম্বন্ধে একটা বড় আমাদের ভুল ধারণা যে এই রোগটা আসলে কেন হয়, এটা কি ঈশ্বরের অভিশাপ নাকি এটা আসলে কোনো আলগা বা জিনভূতের আসর, এই কুসংস্কার আচ্ছন্ন যে আমাদের ধারণা, এটা একটা বড় সমস্যা। কারণ অনেকেই ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বা নানাভাবেই বোঝাতে চায় কি যে জাদুটোনা যেহেতু আছে, তাহলে আমার সন্তানকে কেউ জাদুটোনা করলো কি না, আমার ভাইকে আমার বোনকে এই এই সময়ে কেউ একটু পছন্দ করেছিল বা একটা ঘটনা ছিল, তার পরিপ্রেক্ষিতে ওরা হয়তো হিংসা করে বান মেরে দিল। এই যে এই ধরনের একটা ভ্রান্ত বিশ্বাস, এই বিশ্বাসটাকে দূর করার জন্য আমি অসুখটা কেন হয় তার সম্বন্ধে দু একটা কথা বলছি। আমরা জানি কি যে ডায়াবেটিস বা প্রেশার, হাইপারটেনশন, উচ্চ রক্তচাপ খুব কমন একটা অসুখ। এগুলোর অনেকগুলো কারণ আছে, বংশে থাকলে হতে পারে, আবার শরীরের পরিবর্তনের জন্য হতে পারে। এগুলোকে সাধারণত এক কথা আমরা বলি কি যে মাল্টিফ্যাক্টোরিয়াল, অর্থাৎ অনেকগুলো মানুষের বংশের বংশগতভাবে এবং পরিবেশগতভাবে বিভিন্ন বিষয় একসাথে হয়ে ওই অসুখগুলো হয়। ঠিক একইভাবে এই সিজোফ্রেনিয়া অসুখটাও অনেক সময় দেখা যায় বংশগতভাবে দেখা যায়, এবং যদি ফ্যামিলি হিস্ট্রি অর্থাৎ পরিবারে চাচা মামা খালা ফুপু বাবা দাদা নানা নানি কারোর মধ্যে থাকে সেখান থেকেও অনেক সময় হয়।
কিন্তু ঠিক ডায়াবেটিসের মতো এই পূর্বপুরুষে থাকলেই যে হবে এমন কোনো কথা নাই। আবার এর পাশাপাশি পরিবেশগত যে চাপ, যেমন এই অসুখটা তার তো 17-18 বছরের সময় দেখা দিল, ওই সময় তো তার দাদার এই অসুখ ছিল, সে তো অনেক আগে, এতদিন হলো না কেন? ওই সময় কেন হয়েছে? কারণ আমরা তাকে জোর করে বিয়ে দিয়েছিলাম, এই ওখানে সে অ্যাডজাস্ট করতে পারিনি, এরপরে সমস্যা হয়ে গেলো। আমাদের মাথায় চলে আসে কি যে হয়তো বিয়ে দিয়ে সে যে শোক পেয়েছে সেটা থেকে অসুখটা হলো। আসলে আমরা বলি কি যে এক ধরনের সারি অসুখ হওয়ার একটা প্রবণতা, বা এই অসুখটা হওয়ার মতো সে ভালনারেবল, অর্থাৎ সম্ভাবনা বেশি ছিল এই মানসিক চাপের ঘটনাটা, বিয়ের সমস্যা বা অনেকের ক্ষেত্রে পড়াশোনার সমস্যা, এগুলোর চাপে বিষণ্ণতা বা টেনশন না দেখা দিয়ে সিজোফ্রেনিয়া জাতীয় মানসিক রোগটা দেখা দিল। সুতরাং এক কথায় আমরা বলতে পারি যে সিজোফ্রেনিয়া রোগের মূল কারণ আমরা জানতে পারিনি, কিন্তু সিজোফ্রেনিয়া একটা মাল্টিফ্যাক্টোরিয়াল বা বহু নিয়ামক দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেমন পারিবারিক ইতিহাস, জেনেটিক সমস্যা, এর পাশাপাশি ছোটোবেলা থেকে ব্রেনের যে ডেভেলপমেন্ট, তার পাশাপাশি জীবনে বড় কোনো চাপের ঘটনা, এগুলো একসাথে হয়ে এই অসুখটা দেখা দিতে পারে। যদি সিজোফ্রেনিয়ার একটা রোগীকে আমরা বিজ্ঞানসম্মতভাবে চিকিৎসা দেই, তাহলে পরে রোগী অনেক সুস্থ থাকবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে।